এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে সকালে উঠেছি, এখন বাজে 6:30 মতো বাজে। তো আমি জাস্ট উঠছি, গলা শুনেই বুঝতে পারছো যে অবস্থা কীরকম শরীরের। খুব ঠান্ডা লেগেছে, এখানটা ঠান্ডা একটু বেশি বিচিটার থেকে, অনেকটাই বেশি। বিচিটাতে এই টাইমে এখন ইউজুয়ালি যতটা টেম্পারেচার থাকা উচিত তার থেকে বেশি, মানে গরম বেশি এখন এই মুহূর্তে। আর ফায়েটভিল আরকানসাস যেখানে এসেছি সেখানে একটুখানি পাহাড় টাহাড় অল্প আছে বলে ভালোই ঠান্ডা আছে। তো যাই হোক, তাই না, ঠান্ডা লেগে গেছে, প্লাস এত খাটাখাটনি যাচ্ছে, সেই সব করে এক ফোঁটা রেস্ট হয়নি। আমি এখানে রোজই 8টার পরে এসে মানে ঘরে ঢুকে আমি একদম ঘুমিয়ে পড়ছি, মানে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না দাঁড়িয়ে থাকা। তো সেই কারণে মানে একটু রেস্টও দরকার, ঘুমোচ্ছি ঠিকই কিন্তু তাও মনে হচ্ছে কম হচ্ছে ঘুম। তো সেই কারণে দেখো, আমার মেকআপও কালকে রাত্রে ভালো করে তোলা হয়নি, এখনো আইলাইনার লেগে আছে, আমি রেকর্ড করতে গিয়ে বুঝছি। যাই হোক, এখন উঠছি, আজকে আবার ব্রেকফাস্টে যেতে হবে তাড়াতাড়ি করে, কারণ ব্রেকফাস্ট 7টা থেকে শুরু, 8টা অবধি, তার মধ্যে গিয়ে ব্রেকফাস্ট নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আজকে একটু ঝামেলা আছে, আমি আবার যা হয় চাল খাই না, নিরামিষ খাই, চাল জাতীয় কোনো কিছু খাই না। এবারে কি পাওয়া যাচ্ছে, বাইরে আছি কি না পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে খেতে হবে, জানি না কি পাওয়া যাবে। কিছু না পাওয়া গেলে ফল আছে, অল্প স্যালাড খেয়ে নেবো। স্নান করে রেডি হয়ে গেছি, তো আজকে যেহেতু আমার নিরামিষ তাই জন্য বেশ মনে হচ্ছে যে কি পাওয়া যাবে। এখানে ব্রেকফাস্ট মানেই হচ্ছে ডিম, বেকন, তারপরে এইসব আর কি পাওয়া যায় নন ভেজে। ভেজ বলতে এইটুকুই পেয়েছি, ফল, হ্যাশ ব্রাউন ছিল আর একটা বিস্কিট বলে ছোট্ট পানের মতো, তবে এতেই হয়ে যাবে। আমি লাঞ্চেও এরকমই কিছু একটা নিয়ে নেবো, এর থেকে বেশি এখানে ভেজ আইটেম পাওয়া এই কনফারেন্সে এসে খুব মুশকিল। আজকে লাস্ট ডে, আমার গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, কথা বলতে পারছি না ভালো করে, আসলে সারাদিন লোকের সাথে এত কথা বলছি প্লাস ঠান্ডা লেগেছে। আমার জ্বর জ্বর মতো হয়েছে, ওষুধের উপর চলছি। তো চলো, আমি কফি নিয়ে এসেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে সব প্যাক করতে হবে, প্যাক করে বেরোবো, একটু পরে বেরোনো, বেলায় বেরোনো অনেক, মানে বিকেলবেলা বেরোবো, বাট সব প্যাক করে নেব, কারণ আমার আর সব কিছু প্যাক করার টাইম হবে না। সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে সব ভরতে হবে ব্যাগে, এদিকে জামা কাপড় সব ছড়ানো ছেটানো সব ভরবো ব্যাগেতে। কনফারেন্স থেকে এগুলো সব প্রাপ্তি হয়েছে, এই মাগ স্লিভসগুলো, এই কাপগুলোতে, গরম কাপগুলোতে রাখানোর জন্য দুটো কাপ কনফারেন্সের নাম লেখা, এগুলো বেশ মজা লাগে আমার, এরকম বলে ফ্রিবিজ। তো একটা গ্লাস, এটা ক্যান ওপেনার, পেন, পেন আরও আছে টুকটাক টুকটাক, এটা ছোট ছোট ব্যাগগুলো, জাস্ট কাপড়ের ঝোলা টাইপের ব্যাগ কনফারেন্সে নেওয়ার জন্য। সব খালি, একদম ব্যাগস প্যাক হয়ে গেছে, কফিটা আমি খাবো। চলো একবার দেখাই আমি ড্রেসটা ভালো করে বেরোনোর আগে রুম থেকে। এই চো, খুব টায়ার্ড, বাট সাজতে তো আমার ভালোই লাগে, তাই সেজে গুজে নিয়েছি একটুখানি, একটু মোটা মোটা লাগছে মুখটা। যাই হোক, এই সোয়েটারটা এবার পুজোয় কিনেছিলাম, ওটা পরেছি। চলো, কনফারেন্স তো শেষ, এবার বাড়ি যাওয়ার পালা, আমরা ড্রাইভ শুরু করে দিয়েছি উইজিটার দিকে, 4.5 ঘন্টা লাগবে বাড়ি যেতে।
পৌঁছাতে পৌঁছাতে এই সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।